পরিবেশ খুব শান্ত, কোনো বিশৃঙ্খল আশঙ্কা নেই। যেহেতু আমাদের এটা পেশাজীবী সংগঠন, এই সংগঠনে আমি মনে করি শান্তিপূর্ণভাবে ভোট সম্পূর্ণ হবে। আমি 100% আশাবাদী আমি বিজয়ী হব। আমি যেহেতু সংগঠনকে খুবই ভালোবাসি এবং আমি একজন স্বচ্ছ এবং জবাবদিহিতার পক্ষের লোক, আমি সচিব বান্ধব একজন সচিব, আমি বিশ্বাস করি সচিবরা আমাকে অত্যন্ত ভালোবাসে। আমি জীবন বাজি রেখে সচিবদের জন্য, আমাদের ব্যবসা সংগঠনের জন্য আমি কাজ দীর্ঘদিন যাবত আমি কাজ করে আসছি। সেই হিসেবে আমার বিশ্বাস যে আমাকে অবশ্যই বিপুল ভোটে আমাকে বিজয়ী করবে সচিব ভাইরা। আমি টাঙ্গাইল জেলা ব্যবসার 3 বারের সভাপতি, আমি বর্তমানে কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে নির্বাচন করতে করছি। আমাদের আসন্ন আজকে অধ্যক্ষ কেন্দ্রীয় ব্যবসার ভোটের অংশ হিসাবে আমি মোহাম্মদ ইকবাল হোসেন, আমি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী, আমার মার্কা হরিণ। সচিব জাতির ভাগ্যের উন্নয়নের জন্যে আমি যদি বিজয়ী হতে পারি বা বিজয়ী নাও হতে পারি, তাহলে সচিব জাতির ভাগ্যের উন্নয়নের জন্য সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো ইনশাল্লাহ। সার্বিক পরিস্থিতি খুবই ভালো এবং আমাদের সুষ্ঠু সুন্দরভাবেই এখন পর্যন্ত ভোট চলতেছে। আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ। আমি সারা বাংলাদেশের সোসাইটি জেলায় পদচারণা ছিল আমার এবং ভোট চেয়েছি, প্রত্যেকের কাছে ভোটের আবেদন করেছি, প্রার্থনা করেছি, সবাই আমাকে শতভাগ আশ্বস্ত করছে যে আমাকে ভোট দিবে এবং আমি আশাবাদী ইনশাল্লাহ আমি ভোট পাবো। এই নির্বাচনে অংশগ্রহণ করার একটি কারণ হচ্ছে যে আমরা ইউনিয়ন পরিষদ সচিব, সারা বাংলাদেশে আমাদের 4531টি ইউনিয়ন আছে। তো আমাদের এই সচিবদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে এবং আমাদের বিভিন্ন রকম দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমি এই নির্বাচনে এসেছি এবং অংশগ্রহণ করেছি। আগামী দিনে যেন আমাদের এই দাবি দেওয়াগুলো বাস্তবায়ন হয় এবং আমার মাধ্যমেই যেন ইনশাল্লাহ আমি সবাইকে নিয়ে আমাদের এই দাবি বাস্তবায়ন করতে পারি।